সালাম কর্তা হ্যাঁ সালাম সালাম অনেক দিন পর আসলে গরিবের দোকানে একটু পায়ের ধুলা দেন আইস তাও অন্য দিন আসুন আইস একটু তারা আছে চললেন কোনটাই আর কই না হবি মিয়া সুডো ভাই গেছে বোম্বাই মাল কিনতে অহন সব দাইতোই বান্দার ঘরে বোম্বা মাইয়া মানুষ আর সামনে পারে কোন সাগল দেখি হাল শেষা হ্যাঁ আসি গিয়া হ্যাঁ আসেন যেই দিকটা না দেহ আরে এই সৌবিনবাবু কী শুভ অক্ষু আসুন আসু হ্যাঁ মিসেস মিত্রকে দেখছি না বউ জোর করে বাড়ি পাঠাইছি খাইতে যাইতে কি চায় দোকান টোকান করে নাউন কাউন মাথায় উঠছে কন কি চায় আমার সম্বন্ধিকে নিয়ে এলাম মেয়ের বিয়ে বললাম রাসমণি টোর্সের মতো বেনারসির স্টক তুমি কলকাতাতেও পাবে না ভাইয়া ফুলশয্যার তত্ত্বে শাড়ি টাড়ি কিনবে আর কি তা দেখান কিছু ঢাকায় বালুচরি বেনারসি এইসব আর কি আমি দাঁড়াইতেছি আমি দাঁড়তেছি বেনারসি আগে বা কথা বউ ওগুলো বালুচরী হ্যাঁ এসে বালুচরি কয় কণ্ঠী আগে না ওটা নীলাম্বরী ঢাকায় নীলাম্বরী ওই একই হইল জারে কয় ময়ূরকন্ঠী কয় নীলাম্বরী হ্যাঁ হ্যাঁ খাসা মানাবে মিনুকে না দেখো দেখি কত দাম বোধহয় পঁয়তাল্লিশ টাকা দেখেন তো বড় কথা টিকিটের দামটা লেখা আছে পঁয়তাল্লিশ নয় বীরেন বাবু একশো পঁয়তাল্লিশ হ্যাঁ কেবল একটা একের ফারাকি ঠিক হয় কইছেন কিন্তু বড় কথা বলছিলাম যে দামটা একটু বেশি মনে হচ্ছে না হুম বিরেন বাবু আগে টিকিটটা আরেকবার ভালো করে দেখবেন আরে মশাই আমার দোকান আমি জানি না কর্মচারী রে জায়গা তো হইব এ দোকান অবশ্য খুবই রিলায়েবল অনেক দিন ধরে সওদা করছি তো তবে ফিক্সড প্রাইজের দোকান ভাই এখানে দরা চলে না এখন নেবে কিনা সেটা তুমি বুঝো আরে নেবেন না মানে আল ভাত নেবে মাইয়ার বিয়া বলে কথা বিরেন বাবু আগে প্যাক কইরা দেন খান আচ্ছা আসো ধরেন আবার আসবেন সবীর বাবু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাঘি কাবর গুলা দেন দিই ঠিক কয়টা দাম বর্ষাই

হ্যাঁ হে দামে না বসাই অন্য জায়গা যান জুৎসরের দোকান করানোর অধিকার কে দিছে আপনারা বলতে জোরচুরি করবে না ঝোরচোর বলবো না শোনো সাত দিন আগে আমার খুঁড়তো তো এক একই শাড়ি নিয়ে গেছে পঁয়তাল্লিশ টাকায় সাত দিনের ভাড়াকে একশো টাকা তখন হয় কি করে বসাই আবার তখনই দামটা শুনে খটকা লেগেছিলো ঝি 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 কত বড় মুখ করে বলেছিলাম এটা ভদ্রলোকের দোকান খুব রিলয়েবেল আমার মুখ রাখলেন না আপনারা এই যে মিসেস মিত্র এটা কিন্তু আশা করিনি আপনাদের কাছ থেকে আবার অন্য রঙের কালিতে পঁয়তাল্লিশের আগে এক বসানো হয়েছে আমরা কিছু বুঝি না না মুখ সামলায় কথা কই মুখ সামলায় কথা কই কোন বিয়া দবি আমরা চি 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 কি মজার কথা ওটা কিন্তু আমারই ভুল সোমিন বাবু আসলে উনি নেই তো তাই একা হাতে অনেক রাত পর্যন্ত কাজ করতে গিয়ে ঘুমের চোখে কি নিতে কি নিকি ফেলেছি আমার মা করবেন সোমেন বাবু আসলে এটা তো আপনাদেরই দোকান বলুন আগে কখনো হয়েছে এমন সেই শুনুনই তো না ফুল হতেই পারে তাহলে ভদ্রলোক যা ব্যবস্থা করলেন ওনার কি আর মাথা ঠিক আছে আমার আয় কোটিন বাম তো হাত পা পড়ে গেছে বিছানাতেই সবকিছু আমাদেরই চোখে দেখতে কষ্ট হয় তাহলে ওনার কথাটা একবার ভাবুন সে কি ভদ্রলোকের স্ত্রী প্যারালাইজড

আপনি সৌমিন বাবুর সম্বন্ধে তাহলে তো আমাদেরও কুটুম শুনুন ওই শাড়িটার দাম কিন্তু আমরা পঁয়তাল্লিশ না না সে কি কথা একটা ভুল হয়ে গেছে বলে কি নাম আপনার মেয়ে মিনু কিন্তু মিত্র ওই ঢাকাইটা রাসমনি তরফ থেকে মিনুর বিয়ের উপহার বলে ধরে নিন না না এই ব্যাপারে আমরা কোনো আপত্তি শুনবো না বরং মিনু শ্বশুর বাড়িতে পেন নামির জন্য কিছু কাপড় দেখাই এই দেখুন নকশা পেরি শান্তিপুরি কেমন খা আপনি জমি দেখেছেন কি পিসিমা এত রাতে রাইতে তো আমার আনের টাইম দিনের বেলা কতগুলো অসুবিধা হয় হ্যাঁ তুই বসবি না অহংক বর নাই পালঙ্ক খালি তা তো বান্ধনের ঘটা কেন কালে জড়াইয়া আইস আহ পিসিমা জানতো এবার আমার ঘুম পেয়েছে মহারানী কেন যাব কেন তোর বাবারটা খাই না পড়ি যে তুই কইলে যাইতে হইব ছেলেটা কেলো ছেলে কোন ছেলে নিস না রোজ রাইতে দুয়াধিকা যখন ফিরোস তথু পিসু ওইটা কে আসে আমি যাই বুঝি না কিছু জানি না আমি কোনো ছেলে দেখিনি সুন্দর ছেলে চক্ষুদিটা দেখোস নাই আহ জানজাইকা স্বপন দেখতে আছে অরে ফিরাস না কি হইব সতী তাইকা সব ভাসাইয়াতে ছি পিসিমা কি বলছেন শুনলেও পা আরে রাইখা দে পাপ অত পাপ পূর্ণ স্বর্গ নরক কইরা লম্প জম্প করে মানছে মইরা বসি ওইসা পা পূর্ণ বইলা কিছু নাই যার কয় এক কারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন বসস তাই কইতাছিলাম ছেলেটারে ঘরে আই না সি বাই আকা বাড়ি সত্যি সাবিত্রী আইলে ভালো কথা কইলাম না শুনলে নিজেই পস্তাবে তোর দ্যাহ যাহত গৈলা পয়সা শেষ হইয়া যাইবো তখন হায় হায় কইনা মরিস হ আমার কি কয় মাসে দোকানের জন্য প্রচুর শাড়ি কিনিয়াছি শুনিলাম বোম্বাই হয়তো সুরাটে শাড়ি অধিকতর সস্তা আমি কাল সুরাটে যাইতেছি কবে ফিরব বলিতে পারি না তোমরা চিন্তা করিও না বাবারে বলিও বোম্বাই ঢাকা অপেক্ষা অধিক বড় শহর এত বড় শহর কোনো দিন দেখি নাই আমি ভালো আছি তোমার ও বাবার চরণে শত প্রণাম শতক ব্যস্ত ওই সবাইকে একসঙ্গেই নিকেছে আর কি হ্যাঁ মা বলছি বড় কোকা তো খাওয়া হয়ে গিয়েছে তুমিও বসে পড়লে পারতে না তোমাকেও তো আবার ওটা দোকানে দৌড়তে হবে ওরে দিয়ে দাও বিশ্রম কম না কই কি চন্দন যতদিন না ফেরে হে কদিন আমি একটু দোকানে গিয়ে থাক তোমারে সেখানে গিয়ে সব অন্ড করে কাজ নেই তাই জমিদার আছে জমিদারই থাকো আমার দোকান কেন আর বুঝতে মানুষ কিছু না কিছু না পারি এবার যা না ছেলেটাকে কিছু খাওয়া না গিয়ে খালি আর তোমরাও দুজনে দোকান দোকান করে এমন মেতে উঠলে যার কোনো দিকে তাকাবার ফুরসুতি নেই এসব করতে করতে দেখবে একদিন হ্যাঁ সময়টা কখন ফাঁকি দিয়ে চলে গিয়েছে হ্যাঁ তখন আর কেঁদেও কুল পাবে না যৌবন তো আর কারো চিরদিন থাকে না মা যে বয়সে যে ধর্ম তা না করলে চলবে কেন বল হ্যাঁ চান বলুন তো রুচপি ই কেন আমার এসব মোটে পছন্দ করে নিকু। ভালো না? কি কইছিলাম আমি খুব দমকে দিয়েছি আজ ঠিক কস প্রথম একটু করা হন ভাল আইস্তে আইস্তে সুতা সারি খেলাইয়া খেলাইয়া তুলবে তারপর ঘরে আই না কপর বন্ধু কই আরে ঘরে পুরুষ তো জল ভার ঘরে পরনের কাপড়ের মতো পইরা পুইরা রং জয় লেগেছে গিয়া আর পর পুরুষ হইল গায়ে গাওয়া লাগে কেন কেবল পুরুষগুলা রক্ষিতা থাকবো কেন মায়ের মাংসের বুঝি সাদা থাকতে নাই ওলো জৈবন জীবনে একবারই আসিল চলে গেলে পর আর ফিরে না 啊。Uh huh. uh huh.